বিরামহীন ডুলুর আওয়াজের ফোঁয়ারে থামি থামি বাজি উড়ের ঘন্টা আর খাসার শব্দ আর নানা বয়সের নারিয়েলর ভক্তিভরা উলুধনি, এর মাঝে বাফর হুলুদ গুড়ি আয়েরে মণ্ডপত অধিষ্ঠিত ই কুমারী মা, হাজারো ভক্ত জয়দ্দুনি দিয়ে বরং গুড়ি লইয়ে এই কুমারী মা রে। অক্টোবরের 22 তারিখ রবিবার শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীত বেলা 12টায় রাউজান উপজেলার বাগওয়ান ইউনিয়নের দক্ষিণ রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দিরত পূজা মণ্ডপত এমন দৃশ্যর অবধারণ হই। এবার মার আসন অলঙ্কৃত গজ্জি চন্দন আচার্য ও রেশমি আচার্য দম্পতির 9 বছরের বয়সী কন্যা অনুষ্কা আচার্য। রাউজান গঙ্গা মন্দিরে, দক্ষিণ রাউজান গঙ্গা মন্দিরে আমার একমাত্র ছোট মেয়ে অনুষ্কা মা দেবীর আসনে বসে কুমারী হচ্ছে। আচার্য হয়েছিল তাই অন্য আমাকে মান দেবেন রাউজান পূজা শারদীয় দুর্গোৎসব মহাষ্টমীত বৈচিত্র্যময় আরাধনার ইবে উগ্র বর্ণাঢ্য পর্ব দিয়ে কুমারী পূজা। কুমারী পূজা কোনোদিন দেখি নাই, কুমারী দেখতে আসছি। এই কুমারী পূজার গিরি রাউজানোর বিভিন্ন এলাকা সহ আশেপাশের উপজেলা ও চট্টগ্রাম মহানগরীতে পূজাত্যল গঙ্গা মন্দির মণ্ডপ স্থলত ভিড় করে। তারা পূজা অর্চনা প্রার্থনা সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানত অংশ লইয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিন অতিবাহিত করে। কুমারী পূজা অনুষ্ঠিত এই কুমারী পূজায় অনেক দিন সুন্দর কুমারী পূজা যারা উপভোগ করতে গেলাই দূর দূরান্ত থেকে আর এই গঙ্গা মন্দির অবস্থান করেন আসছি উপস্থিত হয়ে তাদের বিয়ের গুণরে আর গান্ধী উদযাপন উৎসব এবং কেন্দ্রীয় সারক দর্শক কমিটি থেকে আমরা আজকে 12:30 মিনিটে পূজা শুরু এবং কুমারী পূজা শেষ করে আমাদের মায়ের ভোজন করা হলো। গঙ্গা মন্দিরের প্রধান পুরোহিত আশুতোষ চক্রবর্তীর পরিচালনায় কুমারী পূজা তার উপস্থিত আছে দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ সরকার, সাধারণ সম্পাদক মেলকম চক্রবর্তী, দক্ষিণ রাউজান জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, অজিত বিশ্বাস, রুবেল বৈদ্য সহ আরো বহুকে। সিপ্লাস টিভি চট্টগ্রাম।